মুহূর্তে নজর রাখব সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার তিনি পৌঁছেছেন সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে সন্দেশখালী নিয়ে উত্তপ্ত পরিস্থিতি একাধিক বিতর্ক এই সমস্ত কিছুর মধ্যে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি সন্দেশখালীতে এই মুহূর্তে ডিজি রাজীব কুমার তিনি পৌঁছেছেন বলে জানা যাচ্ছে সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতি একাধিক অভিযোগ সমস্ত কিছু উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গতকালকে আমরা দেখেছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে গিয়েছিলেন তার সামনে উত্তম হাজরা শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার এদের বিরুদ্ধে যেখানে অভিযোগ সেখানকার গ্রামের মহিলারা করেছেন গ্রামবাসীরা করেছেন আর এই মুহূর্তের যে আপডেট গুরুত্বপূর্ণ আপডেট সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গতকালই বিরোধী দলনেতা তিনি সন্দেশখালী পৌঁছন এবং সেখানে তিনি সন্দেশখালীর গ্রামের গ্রামবাসীদের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন দোষীরা শাস্তি পাবে আশ্বাস তিনি দিয়েছেন আর আজকে এই মুহূর্তের ছবি আমরা দেখব সেখানে সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পৌঁছেছেন সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গ্রাউন্ড জিরো এই সরজমিনে ডিজি রাজীব কুমার গ্রামের পথে এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি জি চব্বিশ ঘন্টার পর্দায় ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার গ্রাউন্ড জিরো সরে জমিনে রাজ্য পুলিশের ডিজি একাধিক অভিযোগ গ্রামবাসীরা করেছেন পুলিশের বিরুদ্ধেও অভিযোগ ছিল এবং ডিজি তিনি আশ্বস্ত করেছিলেন যে যে সমস্ত অভিযোগ সে সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হয়েছে সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে যার যা অভিযোগ তারা জানাতে পারবেন আর আজকে গ্রাউন্ড জিরোয় সরে জমিনে ডিজি রাজীব কুমার সন্দেশখালী থানায় ডিজি ঢুকেছেন যে আপডেট আমরা পাচ্ছি বিস্তারিতভাবে জানাবেন বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দেখো রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন সন্দেশখালী থানায় তোমাকে জানিয়ে রাখবো যে তার সঙ্গে রয়েছেন মূলত এডিজি সাউথ বেঙ্গল এবং এসপি বসিরহাট আজকে তিনি এখানে এসে অর্থাৎ সন্দেশখালী থানায় এসে এই গোটা পরিস্থিতি নিয়ে অর্থাৎ সন্দেশখালীতে যে সমস্ত অভিযোগের কথা উঠছে যে ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছিল এখন কি পরিস্থিতি রয়েছে এবং কিভাবে একদম স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় সন্দেশখালীকে সেই নিয়ে কিন্তু আজকে ডিজিপি তিনি বৈঠক করবেন মূলত এসপি এবং এডিজি সাউথ বেঙ্গল সহ অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে মূলত কেন আজকে ডিজির এখানে আসার যেটা জানিয়ে রাখবো এর আগে আমরা যেটা দেখেছিলাম যে অন্যান্য ডিজি র্যাঙ্কের অফিসার আসলেও অর্থাৎ সিদ্ধিনাথ গুপ্তা থেকে শুরু করে অন্যান্য সিনিয়র অফিসার আসলেও এবার কিন্তু সরাসরি রাজ্য পুলিশের যিনি প্রধান অর্থাৎ ডিজিপি রাজীব কুমার তিনি এসে পৌঁছেছেন এবং সেখানেই তিনি মূলত যে বিষয়গুলো মূলত গন্ডগোলের ঘটনা দেখা গিয়েছিল বারবার উত্তেজনার ঘটনা দেখা গিয়েছিল যেখানে মহিলাদের বিভিন্ন অভিযোগ রয়েছে একাধিক এফআইআর হয়েছে শিবু এবং উত্তম গ্রেফতার হয়েছে এই পরিস্থিতি নিয়ে গোটা সিচুয়েশন নিয়ে কিন্তু রাজীব কুমার তিনি কথা বলবেন অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে পাশাপাশি কিভাবে সিচুয়েশন কন্ট্রোলে একদম নিয়ে আসা যায় কিভাবে স্বাভাবিক পরিস্থিতি আনা যায় সে নিয়েও কিন্তু কথা হবে এমনটি আমরা জানতে পাচ্ছি আপাততভাবে রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন সন্দেশখালী থানায় যেখানে সন্দেশখালীতে থানাতে তিনি অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এমনটি আমরা জানতে পাচ্ছি সেক্ষেত্রে তিনি বেশ কিছু জায়গায় বিজিত করতে পারেন কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়টা কোনো কনফার্ম নয় তবে আপাততভাবে এই বৈঠকের মাধ্যমে কিভাবে সন্দেশখালীতে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় কিভাবে এই অভাব যে অভিযোগের কথা বলা হচ্ছে বারবার মহিলা বা গ্রামবাসীদের তরফ থেকে সেখানে কিভাবে সলিউশনে আনা যায় একটা সলিউশন বের করা যায় এই সমস্ত বিষয়ের নিয়ে কিন্তু আজকে এই বৈঠক হবে এমনটি আমরা জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা